আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার খুব সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন দেখাবো। তো এই কাপড়টা কিন্তু একদম এক্সট্রা অর্ডিনারি। এইটার গজ কত করে পড়বে ভাইয়া? 250 ভাইয়া। এটা মূলত ফ্যাব্রিকটা কি? টিস্যুর উপরে সুতার কাজ করা। আর এটা বহর কতটুকু? 3.5 হাত বহর। গজ কত করে পড়বে? 250। এটা কত ভাইয়া? এটা তো টিস্যুর উপরে, এটাও 250 টিস্যুর উপরে। এটা কত সুতার কাজ করা? যেটা এগুলো প্রচুর কাপড় হবে, এখানে জাস্ট ডেমো রাখা হয়েছে। হ্যাঁ, গজ যেভাবে নেন হবে। এটা আবার একটু চিকেন টাইপ, চিকেন টাইপের উপর। এটা কোটি করলে এত সুন্দর লাগবে, মানে যে কোনো এক কালারের ড্রেসের উপর এটা কোটি করলে কিন্তু দারুণ লাগবে। এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি, 220 টাকা। তো আমার সামনে চোখের সামনে যেটা পড়তেছে আমি সেটাই দেখাই দিচ্ছি। এটা গজ কত করে? 350। একটু হোয়াইট লাভার যারা আছেন তারা এটা নিয়ে নিতে পারেন। আমি এরপর এটা একটু দেখাচ্ছি। এটা কত হলুদটা? হলুদটা 250। 250 গজ, মানে এগুলো যা কাপড় দেখাচ্ছে এখানে চোখের সামনে যা আছে সবই কিন্তু গজ হচ্ছে 250, মানে 3.5 হাত বহর। 3.5 হাত বহর আর সবগুলো 350 থেকে 450, এর উপরে হবে না, এর উপরে হবে না। আমি এই গজ কাপড়টা দেখাচ্ছি। এইটা কত করে ভাইয়া? গজ 250 ভাইয়া, 3.5 হাত বহর। গজ হচ্ছে 250। এইটা কত ভাইয়া? এগুলো সবই 3.5 হাত বহর। বহরের কথা বলতেছি না, এটা হচ্ছে গজ 200 টাকা। এটা কত ভাইয়া? এটা 180 টাকা ভাইয়া, 180 টাকা। এটা গজ কত? এটা 200 টাকা। 200 টাকা। আমি এইটা একটু দেখাচ্ছি। এটা গজ কত? এটাও 200 টাকা। 200 টাকা। এটাও 200 টাকা। এইটা কত হলুদ কালারের? এটা হলো 250 বহর। এটাও 3.5 হাত। এটা 2.5 হাত। এটা 2.5 হাত, মানে এটা দিয়ে অন্য করতে পারবে, শাড়িও করতে পারবে, পুরোটা কাজ করা। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে খুবই সুন্দর। শাড়িতে কাপড় কতটুক লাগে আর এখানে কতটুক আছে? এখানে আছে মনে হয় 7-8 গজ। আচ্ছা, তো শাড়িতে কয় গজ লাগে ভাইয়া? শাড়িতে 6 গজ। আচ্ছা, 6 গজ। এটা কতটুকু? ওটা হলো 3.5 হাত বহর। 3.5 হাত বহর। আর গজ হচ্ছে 250। তারপর আমি এখানে দেখাচ্ছি, এখানে অনেক সুন্দর সুন্দর কাপড় আছে। এটা কত? 350 টাকা গজ। এইটা কত? 350। এটা কত? 350। 10 গজের উপর যারা নেবে তারা কিন্তু হোলসেল রেট 300 টাকা নিতে পারবে। এগুলো কত করে ভাই? এগুলো 200। এগুলো 200 করে। আচ্ছা, এটা কত গজ? এটা কত ভাইয়া? 350। আচ্ছা, এখানে আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখতে পাচ্ছি, এগুলো তো দেখানো হয়েছে মনে হয়। হ্যাঁ, এটা দেখানো হয়েছে। আচ্ছা, এটা কত গজ? এটা হলো 250 ভাইয়া। আর এটা, এটা গ্রিনটা, এটা হলো 250। 250। এদিকে একটু, এদিকে একটু চলে আসেন ভাইয়া, আমি একটু দেখাই। এখানে আর কোন কাপড়টা যেন বাদ ছিল গ্রিনের ভিতর, এই যে উপরে এটা। এটা গজ কত? 200। তারপর আমি এগুলো দেখে, এগুলো এক কালার, এগুলো কত করে? এক কালার টিসু হলো 150 টাকা। 150 টাকা গজ। অনেকে আছে বিয়ে বাড়ি স্টেজ টিস্টেজ ডেকোরেশন করার জন্য এগুলো নিয়ে থাকেন। গজ হচ্ছে 150। এগুলো কত করে? এগুলো, এগুলো 300। 300। এটা, ওটা হলো 200। এগুলো সবই কিন্তু 3.5 হাত বহর। আচ্ছা, এগুলো কত করে? এগুলো হলো 350। 350 পুরো গজ। আর ক্যানকেন গুলো কত করে? ক্যানকেন গুলো 150। 150 টাকা। আর এখানে যে এগুলোর যে ধরেন এই কাপড়টা যদি ফলস নেয় কেউ, এখানে ফলসের কাপড়টা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ভাইয়া গজ কত করে পড়বে ফলসের? এত কাপড় দেখানো সম্ভব না, দোকানে আসতে হবে। দোকানে আসলে দেখে শুনে বুঝে কিনতে পারবেন। এটা কত গজ? 200। এটা কত ভাইয়া? এটা, এটা হলো 300। এটা হচ্ছে 300 টাকা। আচ্ছা, এটা কত? এটা মিষ্টিটা 250। 250 টাকা। কালার আছে 10-12। ওকে, তো এক কালারের নেট ফ্যাব্রিক্স নাই ভাই আপনার কাছে? এক কালারের নেটটা উঠেনি। আচ্ছা আচ্ছা, যেটা যখন চলে তখন কিন্তু ভাইয়ারা সেটাই দেখানোর চেষ্টা করে। এটা যেন কত বললেন? ওটা 200 টাকা। 200 টাকা। এটা কত গজ? এটা হলো 300 টাকা। 300 টাকা। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা হচ্ছে লামিয়া ফ্যাশন হাউস, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন। এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের 3rd তলা 26 নম্বর শপ, লামিয়া ফ্যাশন হাউস। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।